হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের এই টিউটোরিয়ালে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অবজেক্টকে হাইবারনেটের থ্রুতে সেভ করব। তো সেটা করার জন্য আমাদের এখানে আমরা ইউজার্স ডাওটা ওপেন করে রেখেছি, এবং ইউজার্স ডাওয়ে আমাদের এখানে ইউজার যখন আমরা একটা সেভ করছি তখন এখানে একটা ক্রিয়েট মেথড আমরা তৈরি করেছিলাম। হ্যাঁ, তো আমরা এই ক্রিয়েট মেথডটা একটু মডিফাই করে আমরা এখানে হাইবারনেট ইউজ করে এটাকে এখন আমরা সেভ করতে যাচ্ছি। তো এটাকে মডিফাই করার জন্য সবার আগে আমরা যেটা করি, আমরা এখানে যা কিছু আছে এই সব কিছু এখন আমরা রিমুভ করে ফেলতে পারি। হ্যাঁ, লেটস ডিলিট অল অফ দিস। এবং আমরা এখানে রিটার্ন যেটা করছি রিটার্নটা আমরা ভয়েড করে দিই, কারণ আমরা হাইবারনেট দিয়ে যখন সেভ করব তখন কোনো যদি এক্সেপশন হয় সেটা হাইবারনেট একটা এক্সেপশন থ্রো করবে। আমাদের এখানে এক্সপ্লিসিটলি ওই বুলিয়ানটা নেওয়ার দরকার নাই আর। সো আমরা এখানে অ্যাজ সিম্পল অ্যাজ বলতে পারি যে এটাকে সেভ করার জন্য আমাদের সেশন যেটা আছে হাইবারনেটের সেশন সেটা আমরা এই মেথড দিয়ে নিয়ে নিলাম, ডট ক্রিয়েট না ক্রিয়েট না সেভ, সেশন ডট সেভ হবে, সেভ, এবং এখানে আমরা দিয়ে দিব ইউজার। ঠিক আছে, সো এটা বললেই আমাদের কিন্তু সিম্পলি এটা বললেই আমাদের ইউজার এখন সেভ হয়ে যাবে। আপনারা দেখছেন যে আমাদের কাজ কত সিম্পল হয়ে যাচ্ছে যখন আমরা হাইবারনেট ইউজ করি। তো এটা যখন আমরা করলাম আমাদের টেস্টে একটু চেঞ্জ করতে হবে। আমাদের ইউজার ডাউট টেস্ট আমরা যখন লিখেছি এখানে আমরা অ্যাসার্ট ট্রু করেছিলাম, তা আমাদের তো এখন রিটার্ন বুলিয়ান করছে না, আমরা অ্যাসার্ট ট্রুটা এখান থেকে সরিয়ে দিতে পারি এবং জাস্ট ইউজার ক্রিয়েট করতে পারি। সো আমাদের টেস্টে আমরা কী করছি, আমরা নতুন ইউজার ক্রিয়েট করছি, নতুন ইউজার নিয়ে গেট অল ইউজার নিয়ে আমরা এখানে টেস্ট করছি যে একটা ইউজার আছে কি না এবং ওই ইউজারটাই এক্সিস্ট করে কি না। সো আমাদের টেস্ট যদি আমরা আবার এখন আবার রান করতে যাই, আমাদের টেস্ট কাজ করার কথা, আমরা জাস্ট ইউজার ডাউ টেস্টটা রান করি, প্রসিড, এবং এটা রান করছে, কাজ করছে। সো আমরা তো ডেটা আমাদের এই ইউনিট টেস্ট আমরা এখানে রান করলাম, তাই না? তো ইউনিট টেস্টটা রান করার পর আমাদের ডেটাবেজে মোজাম্মেল নামে একটা ইউজার থাকার কথা যেটা আমরা এইচকিউএল এর থ্রুতে সেভ করলাম। আমরা যদি আমাদের ডেটাবেজে যাই, আমরা এখন স্প্রিং টেস্টে আছি, উইচ ইজ গুড। আমরা স্প্রিং টেস্টে যদি এখানে দেই সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, যদি আমরা দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি মোজাম্মেল ক্রিয়েট হয়ে গেছে ঠিকই, কিন্তু প্রবলেম হলো পাসওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্ট হয় নাই, কারণ আমরা যখন এখানে কোডটা ডিলিট করলাম আমাদের এখান থেকে, ওই কোডের মধ্যে ক্রিয়েট ইউজার কোডের মধ্যে আমাদের পাসওয়ার্ড এনক্রিপশনের কোডগুলো কিন্তু ছিল। বাট এখন যেহেতু আমরা হাইবারনেট ইউজ করছি, আমাদের দেখতে হবে যে কীভাবে আমরা হাইবারনেটের থ্রু দিয়ে যখন ইউজারটা সেভ করি তখন আমরা ওই পাসওয়ার্ড এনক্রিপ্ট করতে পারি। তো এখানে একটু ট্রিক আছে, কেননা আমাদের যেই ইউজার বিনটা আছে, হ্যাঁ, আমরা যদি ইউজার ডট জাভাতে যাই, এখানে আমাদের এই যে পাসওয়ার্ডের আগে আমাদের কিছু ভ্যালিডেশন রুলস আছে, এবং আমরা যখন পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করব হাইবারনেট যখন ওটা ডেটাবেজে সেভ করতে যাবে তখন তার এই রুলগুলা কিভাবে সে হ্যান্ডেল করবে এটা আসলে একটু এক্সপ্লিসিটলি হাইবারনেটকে বলে দিতে হয়। তো সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব, ওটা নিয়ে আমরা একটা আলাদা টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। এই টিউটোরিয়ালে আসলে আমরা যেটা করব, আমরা আমাদের এই ইউজার ডাউ টেস্ট যেটা আছে, হ্যাঁ, আমরা এই টেস্টটাকে আর একটু মডিফাই করব, এবং আমাদের হাইবারনেট দিয়ে আমরা যেই মেথডগুলো আস্তে আস্তে রিপ্লেস করছি এবং সিকুয়েল থেকে আমরা হাইবারনেটে নিয়ে আসছি, প্রত্যেকটা মেথড চেঞ্জের জন্য আমরা এখানে কিছু টেস্ট লিখবো যাতে টেস্টগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং আমাদের মেথডগুলোকে প্রপারলি টেস্ট করে। তো আমরা এখানে আমাদের ইউজার ডাউ টেস্টের ভেতরে আমরা কিছু ডামি ইউজার নিয়ে আসি, তৈরি করি। আমরা একটা ইউজার তৈরি করে বাদ বাকিগুলো আমি অফলাইনে করব। প্রাইভেট ইউজার, ইউজার ওয়ান ইজ ইকুয়াল টু নিউ ইউজার, আমরা নাম দিলাম হিলল, এবং তার ফুল নেম দিলাম হিলল সরকার, পাসওয়ার্ড দিলাম হ্যালো দেয়ার, এবং তার ইমেল দিলাম হিলল অ্যাট লিভিং অন কোডস ডট কম, তার আর কি বাকি আছে আমাদের
এনেবলড কি না সেটা দিলাম ট্রু, এবং লাস্টলি আমরা তার রোল দিলাম সে লাইক রোল ইউজার। হ্যাঁ, তো আমরা তো এখানে একটা ইউজার অবজেক্ট ক্রিয়েট করলাম, আমরা এরকম আরও কয়েকটা ক্রিয়েট করে রাখি যাতে আমাদের এগুলো দিয়ে আমরা ইজিলি আমাদের টেস্ট চালাতে পারি। আমরা চারটা করি, হ্যাঁ, 1, 2, 3। তো এগুলো আমি এডিট করে নিচ্ছি। তো আমরা এখানে চারটা ইউজার ক্রিয়েট করে নিলাম আমাদের টেস্টের জন্য, এবং প্রত্যেকটা ইউজারের কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, যেমন এটা ইউজার রোল ইউজার, এটা রোল অ্যাডমিন। এখানে আমরা আবার এনেবলটাকে ফলস করে দিয়েছি। তো এই ইউজারগুলো আমরা আসলে এখন আমাদের প্রজেক্টে বিভিন্ন সময় আমরা টেস্ট করতে পারি। তো আমরা এখানে যে টেস্ট ক্রিয়েট ইউজার মেথডটা আছে, এখানে আসলে আমরা বেশ কিছু কোড করেছিলাম, এগুলোকে আমরা আস্তে আস্তে একটু গুছিয়ে নিব। তো আমরা এক কাজ করি, এটাকে আমরা রিইমপ্লিমেন্ট করতে চাই, সে কারণে আমরা এখানে বলতে পারি যে টু ডু, এবং এখানে আমরা বলে দেই রিইমপ্লিমেন্ট দিস, এবং আমরা আমাদের টেস্টটা এখন লিখতে পারি। ফর এক্সাম্পল, আমরা টেস্ট অ্যানোটেশন দিয়ে পাবলিক ভয়েড টেস্ট ক্রিয়েট রিট্রিভ। সো আমরা এইভাবে আমাদের টেস্টগুলো এখন ক্রিয়েট করব। তো এখানে আমরা আমাদের এই ইউজারগুলোকে ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা বলি ইউজার্স ডাও ডট ক্রিয়েট ইউজার ওয়ান। তো আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, আমরা টেস্ট করি এই ইউজারটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা আগে একটা লিস্ট নেই, লিস্ট ইউজার ইউজার, আমরা ইউজার্স ওয়ান দিলাম এটার নাম, ইজ ইকুয়াল টু ইউজার্স ডাও ডট গেট অল ইউজার্স। ঠিক আছে, তো আমরা এখানে চেক করি অ্যাসার্ট ইকুয়ালস, আমরা ওয়ান ইউজার শুড হ্যাভ বিন ক্রিয়েটেড অ্যান্ড রিট্রাইভড, এবং আমরা এখানে ওয়ান দিলাম ইউজার্স ওয়ান ডট সাইজ। ঠিক আছে, এখানে অ্যাসার্ট ইকুয়ালসটা, হ্যাঁ ঠিক আছে, এবার অসুবিধা নেই, ওটা একটা ডেপ্লিকেটেড চলে আসছিলো, ওটা অটোমেটিক্যালি ঠিক করে নিয়েছে এক্লিপস। এবং আমরা আরেকটা দেখব যে আমরা যে ইউজারটা ইনসার্ট করেছি এটা এক্স্যাক্টলি ওই ইউজারটা কি নাই, আমরা আবার বলতে পারি অ্যাসার্ট ইকুয়ালস ইনসার্টেড ইউজার শুড ম্যাচ রিট্রাইভড, এবং ম্যাচ করছি ইউজার ওয়ান উইথ ইউজার্স ওয়ান ডট গেট ইন্ডেক্স জিরো যে একটা আমাদের কাছে আসছে, লুকস গুড। তো আমরা আরও কিছু ইনসার্ট করি এই জায়গাতে, আমরা এইটাকে নিয়ে আসি কপি করে, এবং এটাকে আমরা পেস্ট করে দিই 1, 2, 3 ইউজার 2, 3 and 4, এবং তারপর আমরা টেস্ট করি যে এটার সাইজ 4 কিনা। এটাকে কপি করে নিয়ে আসি, আচ্ছা এই দুটাই লাগবে আসলে, বাট আমরা জাস্ট চেঞ্জ করে দিব, আমরা এটাকে ইউজার্স 2 নাম দিলাম, ইউজার্স 2, এখানে 1 ইউজার হবে না, আমরা বলতে পারি 4 ইউজার শুড বি ক্রিয়েটেড অ্যান্ড রিট্রাইভড, এবং সাইজের এখানে আমরা দিব 4। সো এখন যদি আমরা এটাকে রান করি ইট শুড গো অল গ্রিন, আমরা এখানে যেটা করেছিলাম এটাকে আমরা এখন রিইমপ্লিমেন্ট করে ফেলেছি অনেকটুকুই। সো ওটা এখনকার জন্য থাকলেও আমাদেরকে কোনো এরর দেওয়ার কথা না, লেটস ট্রাই ইট আউট। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, প্রজেক্টে আমরা টেস্টে আমরা ইউজার ডাও টেস্টটা রান করি, রান অ্যাজ যে ইউনিট টেস্ট প্রসিড, এবং দেখা গেছে আমাদের টেস্টগুলো ঠিকমতো রান করছে। সো এখানে এরর কী আছে, এররটা তো বিরক্ত করছে, এটাকে আমরা ফিক্স করে ফেলি। মোস্ট লাইকলি আমাদের
অ্যাসার ট্রুতেই এরর আছে, যেহেতু আমরা অ্যাসার এটা বুলিয়ান আর রিটার্ন করছে না, আমরা এখানে জাস্ট এটা ক্রিয়েট রেখে দিই। আমরা এগুলো সবই তো রিইমপ্লিমেন্ট করে ফেলবো, সো এটাকে সেভ করে রাখি, এররটা আর দিবে না। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করবো, আমরা ওই পাসওয়ার্ড ফিল্ডটাকে হ্যান্ডেল করবো এবং আমরা আরও কিছু ভ্যালিডেশন গ্রুপগুলো কীভাবে হ্যান্ডেল করি সেটা আমরা শিখবো হাইবারনেটের থ্রুতে। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।